সকালকে শুভ সকাল জানাচ্ছি। মাস্কটা খুলে নিই, মাস্ক তো পরতে হবে বাবা, তাহলে এখানে কেউ নেই, আমরাই মাস্ক খুলতে পারি। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। এখন সকাল খুব বেশি সকাল না আর কি, 8টা বাজে, শীতের দিনে 8টা বাজে অনেক সকাল, ঠান্ডা আছে। আমরা একটু বাজার করতে যাচ্ছি, চলুন আপনাদের সাথে সেই বাজারটা শেয়ার করি। ভাই ডাব কত করে ভাই? 25 টাকা বেশি, 25 টাকা। আর দুটা ডাব দিবেন, একটু ইয়া দেখা শ্বাস দেখে জানি মিষ্টি হয়। জানি দাম কি মিষ্টি? নাও খুলে নাও। দাদা আপনার বোতল ভরে নাই? বোতল ভরে ডান, কিন্তু ফাঁকা আছে, বোতল ভরে নাই। পানি আছে এগুলো কত করে ডাব ভাই? 25 টাকা, 4টা দিছেন, না এটা আর কালার না, আর কালার না, আর দিলে পরে যাবো তো, আর একটু হইলে ভালো হইতো আর কি, জায়গা সমস্যা নেই। নাম কি? গরম মশলা না? 100 কত? 100 গ্রামের দাম? 100 গ্রামের দাম 20 টাকা। আচ্ছা 100 দেন, জিরা দিবেন 100, হ্যাঁ ধনিয়ার গুঁড়া দিবেন 100, রামধনির গুঁড়া কি পাওয়া যায়? আচ্ছা বাংলি টাকা তো নাই, কই থেকে দিই কোন? এটা কি রামধনি দেন তো? 10 টাকা দেন, 5 টাকা
এটা রামদানি না? এনে কত টুক আছে? তাহলে গোটাটা 100 দিয়ে দিয়ে আমার দুইটা নিলে তো হয় তাই না? দুইটা নিলে তো 100 100 50 50 দুইটা দেন প্যাকেট তাহলে আমার একটা না নিয়ে দুইটা নিয়ে যাবেন। চিনি বেচেন না না আপনি? শেষ হয়ে গেছে। এখানে সব ধরনের গুঁড়া মশলা পাওয়া যায়। বেসন কতটুক দিচ্ছেন? আচ্ছা গরম মশলা দিচ্ছেন? আর ওই যে ধনিয়ার গুঁড়া? আচ্ছা সোয়াবিন তেল নাই? সরষের তেল আছে? আচ্ছা বুঝছি। এটা পোলার চাল না? আমি তো চিনি নিতে চাইছিলাম, চিনি তো নাই। আচ্ছা এটা কি পিঠা ভাই? ভাই এটা কিসের পিঠা? এটা খাই নাই মনে কোনো। এটা কি মিষ্টি? এটা মিষ্টি। এটা নারকেলের? এটা নারকেল, নারকেল ক্ষীরের। এটা বাড়ির সাপটা ক্ষীরের। এটা মালপোয়া পিঠা। কোনটা কত করে পিস একটু বলেন? বাড়ির সাপটা 20 টাকা, মালপোয়া 20 টাকা, ঝালপুলি 10 টাকা, খেজুর পিঠা 10 টাকা, বাজাপুলি 10 টাকা, সিঁদুরপুলি 10 টাকা। খাবার তোমরা নিয়ে নিবো? কয়টা করে নিবো? সবগুলো 5টা 5টা করে দিয়ে দেন। 6টা 6টা ভাই, 6টা করে দেন। 6টা করে আপনি কি প্রতিদিনই আসেন ভাই? না এগুলো কি সকালে বানান? এটা কি চিকেন? এই চিকেনটা তো আজকে ওরা খাইব না, তাহলে আমরাই খাবো। হ্যাঁ এই পিঠাটা আমি খাই না। এটা কি মিষ্টি বেশি ভালো না? আপনার পার্সেলও দেন? তাহলে আমার ইয়াতে আপনি আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। হ্যাঁ তাহলে আপনি অর্ডার পাইবেন। মোবাইল নাম্বারটা বলে দিন আপনি। ইউটিউব চ্যানেল? হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। এটা ওইটা পাচ্ছি ছেড়া সবগুলোই দেন। আপনার আইটেম যেগুলো আছে সবগুলোই দেন। মানুষের আর পিঠা বানানোর ঝামেলা নেই এখন। ইয়া করেন ভাই, আপনি আপনার নামটা বইলা, আপনার মোবাইল নাম্বারটা বইলা দেন। যাদের পিঠা লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করতে চান, তাহলে আপনি মোটামুটি যে একটা অর্ডার পাইতে পারেন। আমার নাম মোহাম্মদ সুমন, গ্রামের বাড়ি বরিশাল। আমার পিঠা ঘরের নাম বরিশাল মেহেন্দিগঞ্জ ঐতিহ্যবাহী পিঠা ঘর। আপনাদের কি পিঠা ঘর আছে? হ্যাঁ। কোথায়? পিঠা উৎসব করে বিভিন্ন জায়গায় পিঠা মেলা করি। কোথায় এটা? কোথায় মানে পিঠা? আমার এখন বর্তমান ঠিকানা হচ্ছে মোহাম্মদপুরে। ওইখানে পিঠার দোকান আছে? ওখানে পিঠার দোকান আছে আপনার? দোকান না, এমনি আমি এরকম মেলা কথা করি আর অর্ডার করি আর এমনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম এই মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 3198352036। আচ্ছা আমি লিখে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে দেন আমার জিনিসগুলো। দেন কত হয়েছে একটু হিসাব করে। সামনে কোথায় পিঠা উৎসব আছে? হয় না, ওইগো না মনে হয়। গত বছর তো হয়েছে। মানে পার্সেল এরকম বক্সে দেন নাকি?
খাবার জিনিস আমাদের কাজ আছে তো আজকে বেশি একটা ভিডিও করতে পারবো না। আর সকালবেলায় মানুষে যে এদিক দিয়ে হাঁটে ওই রাস্তার ওই পাশে একদম ওই মাথায় যাকে আবার এই মাঠ থেকে এই মাঠে আসি, মোটামুটি সবই পাওয়া যায়। একটা জিনিস পেলাম না, সকালবেলায় পাওয়া যায় দুধও পাওয়া যায়, কিন্তু দুধটা আমি এখন পেলাম না, কারণ বেশি দেরি করে আসা করছি। দুধওয়ালা চলে গেছে? না না না, ওটা মাথা। এই জল পাই পাচ্ছেন না? এই আসি ভালো। পিঠা কিনলাম এন থেকে, ওই যে ভ্যানে পিঠা গেছে, জল পাই পামুক এনে পামু জল পাই। এই ফুলকপি কত করে? একটা নিলে 30, দাম বেশি। এই জলপাই কত করে? 70 কি কেজি? ফুলকপি কত করে? ফুলকপি কম নাই বড় ভাই, কম নাই। জোড়া কত? জোড়া 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 হলো 40। আমাকে বেশি দেয় না তো সেই জন্য দিতে। দ্বীপ ভুলে গেছে কোথায় ডাবের জল রাখছে, এখানে এসে কোথায় অন্য দোকানে বলতেছে বোতলটা দেন। এই বোতল দেয় নাই আরসি, আয় আরসি বোতল দিল না, বোতল দিল না, নীতি জোর করে আমরা বোতল দিয়ে গেছি, টাকা দিয়ে গেছি, আমাকে ডাব কই। সকাল সকাল, হ্যাঁ অন্য দোকানে যায় বোতল চাইতেছে, বুঝছো? বোতল দেন, আমাকে বোতল দেন। কিসে কিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তাহলে আমাদের বাজার কি শেষ হইলো মোটামুটি? হ্যাঁ, মাছ পড়ে গেছে ভাই, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাজার করার শেষ, অনেক কিছু বাজার করতে হচ্ছে, তাই না? এই যে সামনে দেখা যাচ্ছে যে একটা গাড়ি, এটা শাহী পরোটা বলে জানিস, সবচেয়ে শাহী পরোটা, আমি খাওয়াইছিলাম। এইটা কালকে যদি সময় হয় তাহলে আসবো না, হ্যাঁ মজাই লাগে কিন্তু একটা পরোটা সবাই মিলে খাওয়ান যায়। এখানে কী লেখা আছে?
মানবতার দেয়াল ভালো একটা উদ্যোগ, কারণ আমাদের যেগুলো আমরা ফেলে না দিয়ে নষ্ট না করে যেগুলো আমাদের মানে অর্ধ ব্যবহৃত হয়ে গেছে বা আমরা আর ব্যবহার করবো না সেগুলো আমরা এখানে রাখতে পারি, মানুষ সেগুলো নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে। তো ভালো একটা জিনিস, সুন্দর, কিন্তু জায়গাটা এত নোংরা করে রাখছে এটা ঠিক না, এটা পরিষ্কার করা উচিত। আমি মাঝে মাঝে রাখি, আবার রাখতে হবে। তো ঠিক আছে, আমরা আবার পিঠা খাওয়ার টেবিল আপনাদের সাথে দেখা হবে।